ওম শান্তি। নিরাকার অশরীরী পরমাত্মা ভগবান শিব বাবাঙ্কর অশরীরী আত্মিক সন্তান মানঙ্কু এই কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগরে অশরীরী হেবার পুরুষার্থ করুথিবার শুভেচ্ছা, শুভভাবনা, সুস্বাগতম, সুপ্রভাত। পবনসুত মহাবীর হনুমান তাঙ্ক শক্তি বিষয়ে শাস্ত্ররু সমস্তে ভালো ভাবে অবগত। রামায়ণর গোটিয়ে কাহিনী মনে পড়ে, সীতাঙ্কু রাবণ হরণ করে নেই থাকে। জটায়ু ঠারু সম্বাদ পাই কি রাবণ সীতাঙ্কু হরণ করে নেইছি, সমস্তে রাবণপুরী অর্থাৎ লঙ্কাকু কিপরি যাবে সেই বিষয়ে বিচার বিমর্শ করুথান্তি। সেঠারে সমস্তে উপস্থিত থান্তি, পরন্তু একমাত্র হনুমান নথান্তি। তাঙ্কু ডকেইবা পাইঁ দূত পঠাগলা বিভিন্ন দিগকু। জনে দূত দেখিলে হনুমান রাম নাম জপ করুছন্তি এক বিরাট বৃক্ষ তলে বসি। দূতঙ্ক ঠারু শ্রীরামঙ্কর সন্দেশ পাই তৎক্ষণাৎ হনুমান সেঠারে যাই পৌঁছিলে। তাঙ্কু দেখি জাম্ববান কহিলে, হনুমান তুমি তো শ্রীরামঙ্কর পরম ভক্ত, আমি সমস্তে তাঙ্ক সহিত রহি মধ্যে বিচলিত হেউছু কিপরি মাতাঙ্কু ঠাব করা যিব, পরন্তু তুমি এঠারে প্রভুঙ্ক সহিত ন রহি সেঠারে যাই জঙ্গলরে নাম জপ করুছ কোন পাই? হনুমান কহিলে, প্রভুঙ্কু মু স্মরণ করিবার দ্বারা প্রভু মো পাখরে হাজির হেই যান্তি, সর্বদা এই অনুভব মু করে। এবে তো প্রভুঙ্ক সহিত আপন মানে সমস্তে অছন্তি, গহলি লাগি রহিছি, তেণু মু একান্তরে প্রভুঙ্কু স্মরণ করি আনন্দ অনুভব করি চালিছি। প্রভু কহিছন্তি সুমরি সুমরি সুখ পাও, এহা দ্বারা মধ্যে মোর শারীরিক মানসিক স্থিতিরে উন্নতি হয়ে চালিছি। প্রভুঙ্ক ঠারু সর্বশক্তি মতে প্রাপ্ত হেউছি। এহা এক নিচ্ছক এবং বাস্তব কথা অটে। বর্তমান স্বয়ং নিরাকার পরমাত্মা রাম কহুছন্তি মধুর সন্তানগণ, শিব বাবাঙ্কু স্মরণ করিবার অভ্যাস কর, তেবে দেহি অভিমানী হয়ে যাব, অর্থাৎ দেহ ঠারু অলগা আত্মিক স্থিতি হয়ে যাব। খুশি খুশি বা নিশা স্থায়ী ভাবে রহিপারিব। বর্তমানর এই আসুরি রাজ্যের চালিচলণীরে মধ্যে সুধার আসিপারিব। তেবে এই জ্ঞানরূপক অমৃত পান করন্তি, সেপটে আসুরি চালিচলন দ্বারা অপসেবা করন্তি, পরস্পর মধ্যে মায়াবী কথাবার্তা করন্তি, জনে অন্য জনকু দুঃখ করাউছন্তি, সেমানে হেউছন্তি বাস্তবরে বিশ্বাসঘাতক। বাবা কহুছন্তি পিলামানে, তুমি মানে মো পাখকু আসিছ অসুরর দেবতা হেবা পাই, তেণু সর্বদা নিজ ভিতরে জ্ঞানর চর্চা কর, দৈবী গুণ ধারণ কর, নিজ ভিতরে থিবা অবগুণকু বাহার করে দিও, বুদ্ধিকু স্বচ্ছ নির্মল কর, তেবে ভবিষ্য ভাগ্য উজ্জ্বল হয়ে যাব। যেপরি
କୌଣସି ସ୍କୁଲକୁ ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ କୌଣସି ବିଦ୍ୟାର୍ଥୀ ଯାଇଥାଏ, ସେତେବେଳେ ତା'ର ପରୀକ୍ଷା ପାସ୍ କରିବା ପରେ ମିଳୁଥିବା ଭାଗ୍ୟର ସ୍ମୃତିରେ ହିଁ ସେ ରହିଥାଏ। ସେହିଭଳି ଯେହେତୁ ମୁଁ ତୁମକୁ ନୂଆ ଦୁନିଆ ସତ୍ୟଯୁଗୀ ସ୍ୱର୍ଗ ଦୁନିଆକୁ ନେବାର ପାଠ ପଢ଼ଉଛି, ତୁମମାନଙ୍କୁ ସେହି ଭବିଷ୍ୟ ଭାଗ୍ୟର ସ୍ମୃତିକୁ ବୁଦ୍ଧିରେ ଧାରଣ କରିବା ଦରକାର। ତେବେ ଖୁସି ଏବଂ ନିଶା ଚଢ଼ି ରହିବ। ଦୁନିଆରେ ଯଦି କାହାକୁ ସାଧାରଣ ପଦପଦବୀଟିଏ ମିଳିଯାଉଛି, ତେବେ ସେ କେତେ ନଶାରେ ରହୁଛି। ତୁମକୁ ତ ମୁଁ ମନୁଷ୍ୟରୁ ଦେବତା ଅର୍ଥାତ୍ ନରରୁ ନାରାୟଣ କରୁଛି। ତୁମକୁ କେତେ ନଶା ବା ଖୁସି ହେବା ଦରକାର ଏବଂ ପାଞ୍ଚ ବିକାର ରୂପୀ ମାୟା ରାବଣର ଏହି ଭ୍ରଷ୍ଟାଚାରୀ ରାଜ୍ୟରୁ ବୁଦ୍ଧି ହଟିଯିବା ଦରକାର। ଯେପରି ପୂଜା ପାର୍ବଣ ଦିନରେ ବା ଦେବୀ ଦେବତାଙ୍କ ମନ୍ଦିରରେ ସାତ୍ୱିକ ଅର୍ଣ୍ଣ ହୋଇଥାଏ, କାରଣ ଏହାକୁ ହିଁ କୁହାଯାଏ ମହାପ୍ରସାଦ, ଯାହା ତନ ଏବଂ ମନ ଉଭୟ ଉପରେ ସାତ୍ୱିକ ପ୍ରଭାବ ପକାଇଥାଏ। ସେହିପରି ଆତ୍ମାକୁ ପବିତ୍ର କରିବା ପାଇଁ ହେଲେ ଶୁଦ୍ଧ ଭୋଜନ ଖାଇବା ସହିତ ଯୋଗଯୁକ୍ତ ହୋଇ ରହିବାର ପରିଶ୍ରମ କରିବା ନିହାତି ଦରକାର, କାରଣ ଯୋଗ ବଳ ଦ୍ୱାରା ହିଁ ଶ୍ରେଷ୍ଠାଚାରୀ ହେବାକୁ ପଡ଼ିବ। ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତରର ବିକର୍ମ ବିନାଶ କରିବାର ପୁରୁଷାର୍ଥ କରିବାକୁ ହେବ। ଏହି ବିନାଶ ସମୟରେ ଯେବେକି ଶାନ୍ତିଧାମ ଆତ୍ମିକ ଘରକୁ ଫେରିବାର ଅଛି, ସେଥିପାଇଁ ସବୁ ପୁରୁଣା ହିସାବ କିତାବକୁ ଯୁକ୍ତ କରିବାକୁ ହେବ। ଧ୍ୟାନ ରଖିବା ଦରକାର କି ପରସ୍ପର ଭିତରେ ଜ୍ଞାନ ଚର୍ଚ୍ଚା ଛଡ଼ା ଯେପରି ଅନ୍ୟ କୌଣସି ଚର୍ଚ୍ଚା ନ ହୁଏ। ଯେହେତୁ ଏହା ମାୟାବୀ ଦୁନିଆ, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ବିଲକୁଲ ମାୟାବୀ କଥାବାର୍ତ୍ତା ଠାରୁ ଦୂରେଇ ରହିବା ଆବଶ୍ୟକ। କୁହାଯାଏ ପବିତ୍ରତା ହିଁ ମହାନତା, ତେଣୁ ପବିତ୍ରତାର ସାଗର ପରମାତ୍ମା କହୁଛନ୍ତି। ପବିତ୍ରତା ରୂପୀ ରାଜକୀୟତା ଦ୍ୱାରା ଏହି ସଙ୍ଗମଯୁଗୀ ବ୍ରାହ୍ମଣ ଜୀବନର ବିଶେଷତାକୁ ପ୍ରତ୍ୟକ୍ଷ କରୁଥିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପବିତ୍ର ଆତ୍ମା ହୁଅ। ଯେପରି କୌଣସି ରାଜପରିବାରର ସନ୍ତାନର ଚେହେରା ଏବଂ ଚାଲିଚଳନରୁ ଜଣାପଡ଼ିଯାଏ କେଉଁ ପରିବାରର ବୋଲି, ସେହିପରି ବ୍ରାହ୍ମଣ ଜୀବନର ପରିଚୟ ପବିତ୍ରତାର ଝଲକ ଦ୍ୱାରା ହୋଇଥାଏ। ତେବେ ଝଲକ ସେତେବେଳେ ଦେଖାଯିବ ଯେତେବେଳେ ତୁମର ସଂକଳ୍ପରେ ମଧ୍ୟ ଅପବିତ୍ରତାର ଚିହ୍ନବର୍ଣ୍ଣ ନଥିବ। ପବିତ୍ରତା ଅର୍ଥାତ୍ କୌଣସି ବି ବିକାରର ବା ଅଶୁଦ୍ଧିର ପ୍ରଭାବ ନଥିବ। ମନ, ବାଣୀ, କର୍ମ, ସମ୍ବନ୍ଧ, ସମ୍ପର୍କ, ସଂକଳ୍ପରେ ମଧ୍ୟ, ସ୍ୱପ୍ନରେ ମଧ୍ୟ ଅପବିତ୍ରତାର ଛାପ ଯେପରି ନ ରୁହେ, ତେବେ କୁହାଯିବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପବିତ୍ର। ହୋଲି ହଂସ ତାକୁ କୁହାଯିବ ଯିଏ ବ୍ୟର୍ଥକୁ ସମର୍ଥରେ ପରିବର୍ତ୍ତନ କରିପାରୁଥିବ। ଆଚ୍ଛା, ଆଜି ପାଇଁ ଏଇଠାରେ ଆମେମାନେ ବିରାମ ନେବା। ଆସନ୍ତାକାଲି ପୁନଶ୍ଚ ଆମେମାନେ ଏକତ୍ରିତ ହେବା ସେହି ପରମ କଲ୍ୟାଣକାରୀ ପବିତ୍ରତାର ସାଗର ସୁଖଦାତା ଶିବ ବାବାଙ୍କର ଆଉ କିଛି
কল্যাণকারী মহাবাক্যকু শ্রবণ করিবা এবং নিজ জীবনকু পরিবর্তন করিবা সহিত সারা বিশ্বর কল্যাণ করি চালিবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।